এই জীবনচক্র লীলায় সেখানে মৃত্যুর কোনো সময়সীমা নির্ধারিত নাই। তো এ ব্যাপারে ভগবান যমদেব উনি বিষ্ণুর দৃষ্টি আকর্ষণ করে বলেন, হে প্রভু, আমি যমদেব, আমার অন্তরে কোনো দয়ামায়া নাই, যখনই আপনার দপ্তর থেকে হুকুম হয় তখনই আমি জান কবচ করে নিয়ে আসি, তাকে নিয়ে আসি, তার কোনো বয়স আমার কাছে বিবেচ্য বিষয় নয়। কিন্তু হে প্রভু, আপনি আমাকে জ্ঞাত করুন যে কি কর্ম করলে এই পৃথিবীতে অল্প বয়সী, অর্থাৎ যাদেরকে অকালে মৃত্যুবরণ করতে হয়, তারা এই ইসের থেকে পরিত্রাণ পেতে পারে। অকাল মৃত্যু হারণং এই সর্ববেদি বিনাশনং, এই ইসের থেকে কিভাবে রক্ষা পেতে পারে? ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে যমদেব, আমার এই জগৎ সংসারের সৃষ্টিতে আমি যা করেছি তা নিবারণ করার ক্ষমতা আমার নিজেরও নাই। পৃথিবী তার নির্দিষ্ট পরিক্রমায় চলবে, এর মধ্যে শুধুমাত্র আমি কিছু কিছু বিধান রেখেছি, যে বিধানের বলে মানুষ নরক থেকে রক্ষা পেতে পারে, অকাল মৃত্যু থেকে রক্ষা পেতে পারে, তার জন্য কিছু কর্ম মানুষের জন্য করণীয় আমি দিয়েছি। তদ্রূপ যেমন তোমার বোন তোমার দীর্ঘায়ু কামনা করে যে ফোঁটা তোমার কপালে দিয়েছে, তার বলে তুমি এই যমদেবতা, তুমি কিন্তু অমর ছিলে না, তুমি অমর ছিলে না, আমার এই দেবতাদের মধ্যে তুমি অমর ছিলে না, তোমার বোনের যমুনার এই ভাতৃদ্বিতীয়ার এই পবিত্র তিথিতে তোমার বোন তোমার কপালে যে তোমার দীর্ঘায়ু কামনা করে আমার যে দৃষ্টি আকর্ষণ করেছে, আমি তোমার দীর্ঘায়ু, আমি তোমার আজীবন, তোমার তোমার মৃত্যু হবে না, সেইটা আমি গ্রহণ করেছি। সুতরাং আজকের এই ভাতৃদ্বিতীয়াকে স্মরণ করে যদি কোনো বোন তার ভাইয়ের কপালে তদ্রূপভাবে ফোঁটা প্রদান করে, তবে আমি বিষ্ণু তার দীর্ঘায়ুর ব্যাপারে আমি বিবেচনা করি এবং তাকে দীর্ঘায়ু প্রদান করে থাকি। এই হলো ভাতৃদ্বিতীয়ার প্রথম উদ্দেশ্য, এবং এ কারণেই আমাদের বোনরা আমাদেরকে ভাতৃদ্বিতীয়ার এই পবিত্র তিথিতে আমাদের কপালে ঘৃত চন্দন দিয়ে অকাল মৃত্যু থেকে পরিত্রাণের জন্য, দীর্ঘায়ু প্রদানের জন্য, ভগবান যমদেবকে তথা ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য আমাদের কপালে ভাতৃদ্বিতীয়ার এই ফোঁটা প্রদান করেন। এই হলো ভাতৃদ্বিতীয়ার মূল থিম, এই হলো ভাতৃদ্বিতীয়ার প্রধানতম উপযোগ্য। এটা আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত সুন্দরভাবে এটা বিধৃত আছে এবং এটা খুব সুন্দরভাবে লিপিবদ্ধ আছে। এই দিনের মাধ্যমে ভাই এবং বোনের মধ্যে যে আন্তরিকতা, ভাইয়ের বাড়িতে যদি বোনের বিবাহ হয়ে যায়, বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইকে ফোঁটা দিয়ে যায়, এতে করে ভাই বোনের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর থেকে গভীরতর হয়, এবং যদি বোন বাড়িতে থাকে তবে ভাইকে কপালে ফোঁটা দেয়, তার বিনিময়ে ভাই বোনের হাতে বিভিন্ন বস্তু উপঢৌকন হিসাবে বিভিন্ন নানা সুবিহিত খাদ্যদ্রব্য তার হাতে দিয়ে তাকে সম্মানিত করে, তাকে পুরস্কৃত করে। এই প্রথা আমাদের সনাতন জীবনে এটা আজীবন চলে আসছে এবং পৃথিবী যতদিন থাকবে, সনাতন যতদিন থাকবে, এই ধারা বজায় থাকবে। হরে কৃষ্ণ।